শনিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন এদিন জন্মদিনে তাকে শুভকামনা জানিয়েছেন দলের কর্মীরা সমর্থক সহ দেশের নানান অংশ জনগণের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সকলেই এদিন সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেব লিখেছেন কুশল সংগঠক আমাদের মতো কোটি কোটি কার্যকর্তাদের প্রেরণাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সুদক্ষ নেতৃত্বে ভারতের সুরক্ষা ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হচ্ছে মাত্রিপুরা সুন্দরীর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করি